স্কুলের ছাত্রী অন্নদান করল। করোনা ভয়াবহ আকার ধারণ করেছে আমাদের দেশে, তা লকডাউনে আছে আমাদের দেশ। এর ফলে রোজ দিন আনা দিন খাওয়া মধ্যবিত্তরা মহাবিপদে পড়েছে। কাজ বন্ধ, তাই সংসার চালানোর দায় হয়ে গিয়েছে। এই মতো অবস্থা গৌরদহ দীননাথ স্মৃতিবিদ্যা মন্দিরের তরফ থেকে প্রতিদিন গরিব মানুষদের জন্য একবেলা অন্নদান শিবির খোলা হয়েছে। এই শিবিরটি আজকে 15তম দিনে পদার্পণ করেছে। এর ফলে এই শিবিরটির প্রতিষ্ঠাতা সুব্রত মণ্ডলের পক্ষে অন্নদান শিবির চালানো মুশকিল হয়ে পড়েছে। তার জন্য তিনি সাধারণ মানুষ, এনজিও এবং সমাজসেবীদের কাছে সাহায্য চাইছেন। আজ সেই ডাকে সাড়া দিয়ে দীননাথ স্মৃতিবিদ্যা মন্দিরের এক ছাত্রী নাম প্রিয়নীতা দাস, পিতার নাম নীলু দাস, তিনি 50 কেজি চাল, 1 বস্তা আলু, সয়াবিন 3 কেজি সাহায্য করেছেন। আজকে মোট 650 জনের অন্নদান করা হয়েছে বলে দাবি করেছেন দীননাথ স্মৃতিবিদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা সুব্রত মণ্ডল। গৌড় থেকে ক্যামেরায় প্রশান্ত মিস্ত্রির সাথে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। আজকেরও আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। আজকে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের স্কুলের ছাত্রী প্রিয়নীতা দাস, ওনার বাবা মা, ওনার গার্জিয়ান আমাদের কাজে খুশি হয়েছে এবং খুশি হয়ে আজকে 50 কেজি চাল, 1 বস্তা আলু এবং 3 কেজি সয়াবিন দিয়েছে। এবং বিশিষ্ট সমাজসেবী পলার মণ্ডল, উনি একটি গ্যাস দান করেছে। আমাদের আজকের প্রায় 90 কেজি চাল আমরা রান্না করেছি, তাতে গৌড় দীননাথ স্মৃতিবিদ্যা মন্দিরের ওন ফান্ড থেকে সবজি এবং আর বাকি চালের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাথা রাখতে হবে প্রত্যেক দিন যে কারণে আমাদের বলি যে সারা বিশ্বে করোনা ভাইরাস প্রত্যেক দিনই প্রায় বেড়ে যাচ্ছে, তাই সতর্কতা অবলম্বন হিসেবে প্রত্যেকটা সরকার যেভাবে রাস্তা নিয়েছে, আপনাদের মাথা রাখতে হবে যে সোশ্যাল ডিস্টেন্সিং প্রত্যেক দিনই আপনাদের বলা হয় যে আপনারা মেনটেন করবেন। আমাদেরকে ছবি পাওয়া যাবে, তুমি দাঁড়াবে, ওনাকে ছেড়ে দেবো, তুমি এবার খারাপ করে ওনাকে আমরা ইয়ে করবো। নমস্কার। তো আমরা সেই 22 এপ্রিল থেকে আমরা এখনও গৌড় দীননাথ স্মৃতিবিদ্যা মন্দিরের তরফ থেকে বিভিন্ন সমাজসেবীর কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা ভিক্ষা করে আজ অব্দি চালাচ্ছি। আমাদের 13 তারিখ অবধি লাস্ট আছে। তো পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারের লকডাউনের ডেট ছিল 17 তারিখ। আমরা চিন্তা ভাবনা করছি 17 তারিখ অবধি আমরা টেনে যাব। আমাদের কমিটি এখন বসেনি, তবে আজকে বসে নেবো চিন্তা ভাবনা করছি। কারণ আমাদের যে কর্মী বিন্দু, যে স্বেচ্ছাসেবিক আছে, এই গরমে, অতিরিক্ত গরমে ওরাও খুব দুর্বল হয়ে পড়ছে। ওরা বারবার আমাদের কাছে জানাচ্ছে, কয়েকজনকে ডাক্তার দেখানো হয়েছে ইতিমধ্যে, যার জন্য আমরা আর পারছি না। আমরা 17 তারিখে আমরা 17 তারিখ পর্যন্ত চিন্তা ভাবনা করছি। 17 তারিখ অবধি আমরা এই দিন আনা দিন খাওয়া মানুষের ইতি টানব। আমরা বলছি গ্রামে আশেপাশে অনেকে আছেন স্বেচ্ছাসেবিক বা সমাজসেবিক, আপনারা ছোট ছোট শিবির খুলে এই মুহূর্তে আগের চেয়ে অনেকটা এখন ডেভেলপ হয়েছে,
যদি বাকি দিনগুলো আপনারা টেনে যান আমরা আপনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকব। যারা যারা আপনাকে মানে যারা এই যে বলছে যে এরা যারা সমাজসেবীরা খাওয়া দিচ্ছে দিচ্ছে যারা টুনটিক্স করছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? এইসব নিয়ে আমাদের কোনো চিন্তা আমরা নেই, আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব, যে যাই বলুক আমরা ওই কথায় কান দেব না। কেননা কারণ ভালো কাজ করতে গেলে ভালো কাজের পিছনে খারাপ কথা বলবে মানুষ, ওই সব চিন্তা ভাবনা করে আমাদের এখনো যাবে না। আমরা যে ফেসবুক হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে যে বিজ্ঞাপনটা করছি এই কারণে যে আমরা যেমন দিচ্ছি বিভিন্ন এরিয়া বিভিন্ন দেশ থেকে তারাও এইভাবে শুরু করুক বিভিন্ন জায়গায়, তাহলে মোটামুটি কিছুটা তো মানুষ সর্চায় পাবে, তার জন্য আমরা এগুলোই করছি। তারপরে শুনলাম যে কিছু লোক বলে বেড়াচ্ছেন যে আপনি কদিন বন্ধ রেখেছিলেন এই ওই করোনা ভাইরাসের জন্য, তো তার জন্য অনেক লোক টোনটিক্সও করছে যে ওরা ওদের ই শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে, এর জন্য আপনি কিছু বলবেন না? এর জন্য আমরা এ করছি না। একটা যাই জিনিস জানতে হবে, কেউ যদি ওপরে যেতে যায় তার পিছনে তো প্রচুর ক্লেম থাকে, ওই নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না। আমরা মানুষের পাশে থাকব, মানুষের পাশে আসি, আমাদের কোনো এইখানে যারা আসছে কেউ জনপ্রতিনিধি নয়, সবাই আমরা সমাজের কাজে মানুষের কাজে আমরা আমাদের স্বেচ্ছাসেবিক সমাজসেবিক আমরা যারা একসঙ্গে মিলিত হয়ে এই কাজটা করছি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে আমরা এই কাজ করছি না। যে যাই বলে বলুক আমরা আমাদের কাজে এগিয়ে যাব, এগিয়ে থাকবো। নমস্কার, ভালো থাকবেন।